হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে কাজটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে ডেট এবং টাইমের উপরেই। গত সেশনে যেটা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা চালু করছি। তো গত সেশনে আমি বলেছিলাম যে ডেটের উপরে স্পেসিফিক অপশন নিয়ে আমি কথা বলবো। আজকেই সেই দিন, আজকে আমি স্পেসিফিক ডেটের মধ্যে যে অপশনগুলো থাকে রিপোর্টের মধ্যে সেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমার ভিডিও শুরু করার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সিস্টিং রিপোর্ট আমার। এই রিপোর্টটা নিয়ে আমি শুরু থেকে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি, বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করছি। তো গত সেশনে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে এই প্রিন্ট ডেটটা কিভাবে অ্যাড করতে পারে রিপোর্টের ফর্মুলা ইউজ করে, ফাংশন ইউজ করে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই প্রিন্ট ডেটের মধ্যে কিভাবে আমরা অপশন তৈরি করতে পারি সেই বিষয়টা নিয়ে দেখবো। দেখেন এখানে প্রিন্ট ডেটার জন্য একটা ফর্মুলা তৈরি করেছিলাম। তো এখন এই প্রিন্ট ডেটার ফর্মুলার মধ্যে রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট টেক্সটে যাব। গেলে ফরম্যাট এডিটর নামে একটা অপশন আসবে, এখান থেকে আমি এই অপশনটা চুজ করেছিলাম বিধায় আমার রিপোর্টে এটা শো করছিল। ঠিক আছে, তো এখন আমি এটার মধ্যেই আমি যদি কোনো কাস্টমাইজ করতে চাই তাহলে আমি এই কাস্টমাইজ বাটনে ক্লিক করব। করলাম ক্লিক, এখানে আমাকে দেখেন তিনটা ট্যাব আছে, ডেট অ্যান্ড টাইম, ডেট টাইম আলাদা করে দেয়া আছে। হ্যাঁ, তো প্রথমে যেটা ডেট অ্যান্ড টাইম, এখানে হচ্ছে যে শুধুমাত্র অল্প কিছু অপশন দেয়া আছে, ডেট টাইম নাকি অনলি ডেট আমি ইউজ করব। আমি যদি টাইম অ্যান্ড ডেট দেই দেখেন আমার স্যাম্পলের মধ্যে এটা ভিজিবল শো করছে যে আমার ফরম্যাটটা কিরকম দেখাবে রিপোর্টের মধ্যে। প্রথমে টাইম দেখাচ্ছে, তারপরে ডেট দেখাচ্ছে। এরপরে যদি অনলি ডেট দেই তাহলে আমার শুধুমাত্র ডেটটা দেখাবে, টাইমটা দেখাবে না। আর যদি দেই যে টাইম তাহলে শুধুমাত্র আমাকে টাইমটা দেখাবে, কোনো ডেট টেট দেখাবে না। ঠিক আছে, আর সেপারেটর বলতে বোঝাচ্ছে যে একটা অংশ থেকে আরেকটা অংশের মধ্যে যে পার্থক্যটা সেটা কিভাবে দেখাবে, কমা দিয়ে দেখাবে নাকি হ্যাশ দিয়ে দেখাবে নাকি স্পেস দিয়ে দেখাবে। আমরা ডেট অ্যান্ড টাইমে চলে যাই, দেখেন মধ্যে স্পেস দেওয়া আছে। এই সেপারেটরের কাজ হচ্ছে যে এই স্পেস গুলোকে এনশিওর করা। আমি যদি এখানে নান দেই দেখেন স্পেস গুলো কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক, আমি স্পেস দিয়ে দিলাম, এটা আমার দেখানোর বিষয় ছিল না। আমি যাব ডেট অ্যান্ড টাইমে। তো পরবর্তী ট্যাবে ক্লিক করব ডেট, দেখেন কি বিশাল একটা অপশন গুলো চলে আসছে এখানে। এর প্রত্যেকটা জিনিস আমি টাচ করার চেষ্টা করব, এটা আপনাদের আশা করি খুব কাজে লাগবে। তো প্রথমে এখান থেকে যে অপশন গুলো আছে এগুলো আমরা চেঞ্জ করব না, আমরা একটু দেখাই। উইন্ডোজ ডিফল্ট লং যদি ক্লিক করি তাহলে উইন্ডোজের যে ডিফল্ট আছে লং ডেট অ্যান্ড টাইম সেটা চলে আসছে। দেখেন প্রথমে স্যাম্পলের দিকে খেয়াল করুন, মানডে দেওয়া আছে অর্থাৎ ডেইজ এর নেম দেওয়া আছে, তারপরে কমা দিয়ে দেওয়া আছে মার্চ 1, 1999, এরপরে টাইমটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমি কাস্টমাইজেই রাখছি, কাস্টমাইজ আমার যেটা ছিল সেটাই রাখলাম। এরপরে আসে ক্যালেন্ডার টাইপ, গ্রিগোরিয়ান ক্যালেন্ডার আর হচ্ছে একটাই দেওয়া আছে, আমি এটাই রাখি। এরপর আমি যেটা দেখবো সে অর্ডার, অর্ডার এখানে প্রথমে কি দেওয়া আছে, একটা রেডিও বাটন দেওয়া আছে YMD লেখা, এটার মিনিং হচ্ছে প্রথমে ইয়ার থাকবে, তারপরে মান্থ থাকবে, তারপরে ডে থাকবে। কিভাবে সেটা আমরা একটা ক্লিক করে দেখি। দেখেন এখানে আমি আসলে ক্যান্সেল দিয়ে দিই কারণ আবার ক্লিক করি, এখন দেখেন এখন আমি প্রথমে YMD দিলাম, তাহলে কি আসলো, প্রথমে ইয়ার আসলো, তারপরে খেয়াল করুন মার্চ মানে হচ্ছে মান্থ আসলো, তারপরে ওয়ান তার মানে হচ্ছে ডেইজ আসলো। ঠিক আছে, একইভাবে আমি যদি DMY তে ক্লিক করি তাহলে কি দেখাবে, প্রথমে ডেইজ দেখাবে বা ডেট দেখাবে, তারপরে মান্থ দেখাবে, তারপরে ইয়ার দেখাবে। ঠিক একইভাবে দেখেন ওয়ান, তারপরে মার্চ, তারপরে ইয়ার। আর এটা ছিল বাই ডিফল্ট, সিস্টেমের ডিফল্ট হচ্ছে MDY, অর্থাৎ প্রথমে মান্থ দেখাবে, তারপরে ডেইজ দেখাবে, তারপরে ইয়ার দেখাবে। এটা হচ্ছে কম্পিউটারের ডিফল্ট একটা অপশন, এভাবেই থাকে, মান্থ প্রথমে থাকে, তারপরে ডে থাকে, তারপরে ইয়ার থাকে। যাই হোক, এই অর্ডারটা সিলেকশন করার পরে আমরা এই ফরম্যাটটার দিকে একটু খেয়াল করুন, ফরম্যাটের একটা গ্রুপ দেয়া আছে, দেখেন এখানে প্রত্যেকটা মান্থ ডে ইয়ারের ইয়া দেয়া আছে, আলাদা আলাদা করে মেনশন করার জায়গা দেয়া আছে, কাস্টমাইজ করার অপশন দেয়া আছে।
প্রথমে আসে মান্থ, আমি যদি মান্থে ক্লিক করি দেখেন এখানে কি দেয়া আছে, প্রথমে ফুল MARCH দেয়া আছে, অর্থাৎ মার্চ মাসের পুরা ইয়াটা আসবে, অর্থাৎ প্রত্যেকটা মান্থ ফুল নেমে আসবে। এরপরে যদি সংক্ষিপ্ত চান তাহলে শুধুমাত্র 3 অক্ষর দিয়ে আসবে, এটা সিলেক্ট করলে দেখেন এখানে শুধু MAR আসছে। হ্যাঁ, আর যদি দেন শুধু মানে নাম্বার ইন্টেজার অর্ডারে যদি দেন যে মাসের ইন্টেজারটা আসবে, তাহলে এই যে প্রথমে 3 চলে আসলো, 03 চলে আসলো, আবার যদি অনলি 3 দেন তাহলে 3 চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি যাই হোক এটা দিলাম। এখন হচ্ছে ডেইজ, ডেইজ এর মধ্যে কিছু অপশন আছে, 1 থাকবে না 01 থাকবে, এই দুইটা অপশন। আর ইয়ারের মধ্যে কি দেয়া আছে, একটা হচ্ছে যে 2 অক্ষরের থাকবে, 2টা লেটার থাকবে, ডিজিট থাকবে, আর হচ্ছে 4টা ডিজিট থাকবে, আর হচ্ছে কিছুই থাকবে না। কিছু না থাকলে আমি নন দিয়ে দিব, নন দিয়ে দিলে দেখেন এখান থেকে ইয়ারটা ইনভিজিবল হয়ে গিয়েছে। তো যাই হোক আমি এটা দিলাম। তো এই গ্রুপের মধ্যে থেকেও আমরা কাস্টমাইজ করতে পারি। এবার আসেন পরবর্তী ধাপে, দেখেন এখানে ডেজ অফ উইক দেয়া আছে, আমি যদি লং দেই শর্ট দেই তাহলে দেখেন আমার ডেজ এর আগে ডেটার আগে মান্থ ইয়াটা শো করছে, ডেজ এর নেমটা শো করছে, আজকে কত মানে কি বার সেটা শো করছে। আমি যদি লং দেই তাহলে দেখেন মানডে শো করছে এখানে, ঠিক আছে, আর নান দিলে কিছুই শো করবে না। তো এটাও আপনি এখান থেকে চুজ করতে পারেন। এরপরে আসি সেপারেটরস লিঙ্কটার মধ্যে, এখানে দেখেন সেপারেটরস গ্রুপের মধ্যে এখানে কমা দেয়া আছে, খেয়াল করুন সেকেন্ড অপশনটার মধ্যে। আমি যদি এখানে নান দিয়ে দিই তাহলে এখান থেকে নিচে থেকে দেখুন কমাটা উঠে গেছে, এটাই হচ্ছে সেপারেটর। ফার্স্টের মধ্যে কি আছে, ফার্স্টের মধ্যে যদি নান দিয়ে দিই তাহলে দেখেন প্রথম যে স্পেসটা আছে সেখানে কোনো স্পেস নাই এখন আর, আর যদি স্পেস দিয়ে দিতে চাই তাহলে স্পেস দিলে একইভাবে আসবে। আর এখানে সেকেন্ড সেকেন্ড যে অপশনটা এখানে আমি কমা ইউজ করলাম। এ হচ্ছে আমার ডেজ ফরম্যাটের ডেট ফরম্যাটের কাস্টমাইজেশন অপশন। তো আপনারা একটা একটা করে ক্লিক করে করে প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে ডিফারেন্স গুলো ধরতে পারবেন। নিচে অপশন দেয়াই থাকবে, মানে রান টাইম যে ভিজিবিলিটি থাকবে এখানে আপনারা দেখতে পারবেন এবং পার্থক্যটা নিজে নিজেই বুঝতে পারবেন। ওকে, গেল, এরপরে চলে যাচ্ছে আমি টাইমে। ও, প্রসঙ্গত বলে রাখি প্রত্যেকটা অপশনের পরে দেখেন X-2 দেয়া আছে নিচে একটা পেন্সিলের মতো চিহ্ন, এই আইকন গুলোর মানেটা কি, প্রত্যেকটা জায়গায় এই আইকন গুলোর মানে হচ্ছে আপনি এখানে যে অপশন গুলো দেয়া থাকবে সিস্টেমের জন্য রিপোর্টের মধ্যে বাই ডিফল্ট অপশন, এর বাইরেও আপনার যদি নিজস্ব কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ফর্মুলাইজ করে আপনি এখান থেকে ইয়া করতে পারবেন। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে একটা অপশন চলে আসছে, এইখানে আপনি যদি কোডিং পারেন তাহলে এখানে আপনি কোড করেও এই ফরম্যাট গুলোকে চেঞ্জ করতে পারবেন। তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব আবার, আপাতত এখান থেকে আমি টাইমের অপশনে চলে যাচ্ছি। টাইম ট্যাবে ক্লিক করলে দেখেন এখানে অপশন দেয়া আছে বাই ডিফল্ট পার 12 আওয়ার্স, হ্যাঁ, নিচে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন 1:23 PM। তো আপনি যদি 24 আওয়ার্সে দেখতে চান তাহলে 13:23 এভাবে শো করবে, আবার 12 ঘন্টা যদি দেন তাহলে AM PM শো করবে, রাইট। এবার আসেন AM PM এর মধ্যেও কিছু অপশন আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি MPM না চান তাহলে আপনি নান করে দিবেন, তাহলে MPM শো করবে না, শুধুমাত্র পরেরটা শো করবে, আবার যদি MPM দেন তাহলে MPM আসবে, এ হচ্ছে ব্যাপার। সিম্বল পজিশন, সিম্বল পজিশন আপনি কিভাবে দিতে চান, প্রথমে কি এম থাকবে নাকি প্রথমে টাইমটা থাকবে পরে এম থাকবে, সেটাও আপনি মেনশন করে দিতে পারেন। দেখেন আমি এম প্রথমে দিলাম, এই জন্য প্রথমে PM আসছে তারপরে আসছে টাইমটা, ঠিক এটা উল্টাটাও আপনি করতে পারেন। এরপরে আসেন কিছু সিম্বল সেপারেটর, এখানে আপনি কোলন দিতে পারেন নাকি কোলন ছাড়া দিবেন, কোলন না দিলে একবারে সিরিয়ালি আসবে, আর যদি কোলন দেন তাহলে কোলন আসবে, এভাবে সেপারেট গুলো আপনি এনশিওর করতে পারবেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও, আপনারা ক্লিক করে করে পরে দেখে নিতে পারেন আপনাদের অপশন গুলো, তাতে করে আপনাদের কাজের জন্য সুবিধা হবে এবং আপনারা জানতে বুঝতে পারবেন ইজিলি। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।